আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলকে। পার্বত্য ট্রিবিউনে আরো একবার স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আছি খাগড়াছড়ির গুইমেরা হাটে। আজকে আপনাদের সুন্দর একটি হাট ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা, দেখে আসি এই হাটটি। সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমেরা বাজারে। আজকে আমরা আছি খাগড়াছড়ির গুইমেরা বাজারে। আজকে গুইমেরা বাজারটি আপনাদের ঘুরে দেখাবো। এই রোজার প্রথম দিন, আজকের এই বাজারে কী কী ধরনের পণ্য সামগ্রী পাওয়া যাচ্ছে আর সেটির দাম কেমন সেটি আজকে জানবো, সেজন্য আজকে বাজারে আসা। কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে সিএনপি পর্যন্ত এই সড়ক বাজার জমে ওঠে প্রতি শনি ও মঙ্গলবার সকাল থেকে। এই বাজার জমান পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতারা। এই বাজারের সবচেয়ে উল্লেখযোগ্য হরেক রকমের শাকসবজি ও মৌসুমি ফল। এই বাজারে যেসব পণ্য উঠে বেশিরভাগ পণ্যই পাহাড়ের ভাজে ফলানো। চাঁদের গাড়ি সিএনজি হুন্ডাই করে আসে ফলমূল আর শাকসবজি। সকাল থেকে শুরু হয়ে বেচাকেনা চলে বিকেল পর্যন্ত। মৌসুম ভেবে নানা রকম ফল ফলাদি বেচাকেনা চলে এই হাটে। উৎপাদিত কৃষিপণ্য বিপণনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গুইমারার নাম করা এই বাজার। পার্বত্য এলাকার বাজার মানেই সবচেয়ে বেশি প্রাধান্য মেয়েদের। ক্রেতা বিক্রেতা মেয়েরাই সবচেয়ে বেশি। কত এটা? কত? এগুলো হলো পাহাড়ি কলা, এসেছে বিভিন্ন প্রান্ত থেকে। আলুটিলা, মাটিরাঙ্গা, সিন্ধুকচুরি আশপাশের এলাকা থেকে এই হাটে প্রচুর পরিমাণের কলা আসে। বাংলা কলা সাইজ ভেদে এক একটি এক এক দাম। কলা ছাড়াও বিভিন্ন ফল ফলাদি বেশ উঠে এই হাটে। পাহাড়ি এলাকায় বেশি ফলে কলাসহ মৌসুমি সব ধরনের ফল। এখান থেকে দেখেন তো গাড়িতে আসতেছে যেগুলো। সাড়ে পাঁচ হাজার মুলায় সবগুলা আমরা দিই না। দেখি আমরা তিনটে নিতাম চাইছিলাম। তিনটা কোনটা নিব দেখেন তো দাদা ভাই? ওই বলো কোনটা নিব। কোন জায়গা থেকে আনছেন? কেমন পারা ক্যামরং পাড়া কি চাষ করছেন? না ভাই, ছোট ছোট চারটা দিয়ে একটা হলে হবে। এই ইয়ে ভাই, ভাবলো ভাই, এই ছোট ছোট চারটা আছে বাজারে আছে। চারটা ছোট আছে তো, চারটা চারটা কত?
সবগুলো কিন্তু ছোট ছোট চারটা নেই চারটা চারটা এগারোশো দিস এগারোশো বলেন বেশি বোঝা যাচ্ছে মন করলেন পাঁচ কেজি বেছেন কেন বেগু বেসব পাঁচ কেজি বেসা যায় না বাজারে আজকে আনারস হচ্ছে আনারস প্রথম রমজানের দিন তাই প্রচুর পরিমাণের একশো বিশ টাকা নিছে দাম একশো বিশ টাকা নিছে একটু করে কলা কত এটা একটা বেচবেন দাম বেশি কত এক পিস সিঙ্গেল বেসেন নাকি আপনারা খুচরা মানুষ খাইতো না খেতে লাগে সবগুলো দিয়ে দেন বসে রয়েছেন তো অনেকক্ষণ ওদের দোকানের জন্য নিয়ে নিল বারো টাকা করে প্রত্যেকটা পিস এখানে খুচরা মাল একদমই পাওয়া যায় না বললেই চলে এগুলো হচ্ছে আনারস আকার বিধে সাইজ বিধে বিক্রি হচ্ছে
কি অবস্থা একবার কি অবস্থা তোমার নাই নাই বাঙ্গাড়ে নোট উড়ি বাদা নতুন আলাদা উড়ি বাদা উড়ি বাদা হলদির দাম কেমন হলদির দাম ভালো কত করে চলে কেজি কেজি 237 টাকা 38 টাকা এত দাম বাড়ি গেছে বাইকের রেট এখন চলে এসেছি আমরা কাঁচা বাজারে। এখানে হচ্ছে যে সবজি এবং টুকিটাকি ফলও বিক্রি হয় এইখানে। বাবু লেবু কত করে আমাজন একালি 30 টাকা দিরা একালি 80 টাকা এক পিস তেলে কত করে আলু 300
লেবু আলু 60 টাকা লেবু আলু 60 কেমন দাম কেমন লেবু কি বসাবে রে বসাইবার মত লস চালে ¿Qué?